একজন স্কুল শিক্ষার্থীর পেছনে গড়ে প্রতি মাসে খরচ 15,000 টাকা, যা 70% পাচ্ছে কোচিং সেন্টারগুলো। অভিভাবক ঐক্য ফোরামের জরিপে এসব তথ্য উঠে এসেছে। অভিভাবকরা বলছেন, স্কুলগুলোর স্বেচ্ছাচারিতার কারণে খরচ বেড়েই চলেছে। স্কুলে বছর বছর বাড়ছে বেতন ভাতা সহ অন্যান্য ফি, তার উপর ছাত্রছাত্রীরা মোটা অঙ্কের টাকা খরচ করছে কোচিং সেন্টারে। আর শিক্ষা উপকরণের খরচ তো আছেই, সব মিলিয়ে লেখাপড়ার খরচ অভিভাবকের ঘাড়ে বোঝা হয়ে দাঁড়িয়েছে। যে বেতনটা আগে ছিল হয়তো বাংলা মিডিয়ামের স্টুডেন্টের 850, সেটা হয়ে গেছে 2,000। টিচারের কাছে গেলে 1,000, 1,200, 1,500 টাকা করে 4টা, 5টা, 6টা সাবজেক্টে আসে, সর্বোচ্চ মাসে 15,000 থেকে 20,000 টাকা গার্ডিয়ানদের পে করতে হয়। অভিভাবক ঐক্য ফোরামের জরিপ অনুযায়ী প্রাথমিকে একজন শিক্ষার্থীর খরচ গড়ে 8,000 টাকা, ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীর গড় ব্যয় 15,000 টাকা, আর নবম দশম শ্রেণীর শিক্ষার্থীর খরচ গড়ে 20,000 টাকা। লেখাপড়া খরচ বাবদ দিন দিন বৃদ্ধি হচ্ছে, এজন্য আমরা অভিভাবকরা ক্ষতির সম্মুখীন এবং কিভাবে এই শিক্ষা খাতে যোগান দেওয়া হবে সেজন্য আমরা গার্জিয়ানরা উদ্বিগ্ন। অভিভাবকের মন্তব্য, স্কুলে মানসম্মত শিক্ষা না দেয়ায় কোচিং এর উপর ভরসা করতে হচ্ছে, এতে পড়াশোনার খরচ বাড়ছে, মানসিক চাপে পড়ছে শিক্ষার্থীরা। স্কুলে যেমন সঠিকভাবে বোঝা যায় না পর্যাপ্ত পরিমাণে, তার জন্য আমাদের স্কুলের বাইরে আমাদের স্কুলের স্যারের কাছে কিংবা স্কুলের বাইরের স্যারের কাছে আমাদের অনেক প্রাইভেট পড়তে হয়। আর যতক্ষণ খেলার সময় পাই তখন ঠিক করে খেলতে পারি না, অনেক পড়তে হয়। শিক্ষা অধিদপ্তরের মুখে সেই পুরনো কথা, কোচিং বাণিজ্য ঠেকাতে কাজ করে যাচ্ছে সরকার। শিক্ষা আইন যেটা তৈরি হচ্ছে, শিক্ষা আইন তৈরি হলে সেখানে কোচিং নিষিদ্ধ থাকবে এবং জেল জরিমানা বা একটা শাস্তিমূলক ব্যবস্থার উদ্ধৃতি থাকবে। অধিদপ্তর বলছে, লেখাপড়ার খরচ কমাতে হলে অভিভাবককে প্রতিযোগিতার মানসিকতা পরিবর্তন করতে হবে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।